শুভ ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম অন ক্লাস অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা স্বাগত আশা করি ভালো আছো আমার পরিচয় আমি মোহাম্মদ আব্দুল মতিন সহকারী অধ্যাপক প্রসাদপুর ডিগ্রি কলেজ প্রসাদপুর ঝিনাইদহ আমি আজ তোমাদের মাঝে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রথম পত্রের রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে একটু আলোচনা করব রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে আমরা বলি যে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত গঠিত এবং পরিচালিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে আমরা গত ক্লাসে রাষ্ট্রীয় ব্যবসার কিছু সুবিধা কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম আজ আমরা কিছু সুবিধা এবং অসুবিধা একটু আলোচনা করব তার রাষ্ট্রীয় ব্যবসার সুবিধার ভিতরে প্রথম পয়েন্ট হচ্ছে যে জনকল্যাণ সাধন জনকল্যাণ সাধন সাধারণত রাষ্ট্রীয় ব্যবসা গঠিত এবং পরিচালিত হয় একমাত্র জনগণের কল্যাণ সাধনের জন্যই জনগণের বিভিন্ন সুযোগ সুবিধা বা জনগণের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা পূরণের জন্যই সাধারণত রাষ্ট্রীয় ব্যবসা গঠিত এবং পরিচালিত হয় দুই নম্বর আছে অধিক কর্মসংস্থান যা রাষ্ট্রীয় ব্যবসার আরেকটা সুবিধা হলো অধিক কর্মসংস্থান অধিক কর্মসংস্থান হলো এরকম যে সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কলকারখানা তৈরি করার মাধ্যমে দেশের বেকার সমস্যার সমাধান হয় ফলে দেশে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সৃষ্টি হয় এতে সাধারণত দেশের বেকার সমস্যা দূর হয় তিন নম্বর হচ্ছে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান যেহেতু সরকার কর্তৃক গঠিত ব্যবসা প্রতিষ্ঠান বৃহদায়তন এবং বড় আকার হয়ে থাকে এই বৃহদায়তন বড় আকারের জন্য সাধারণত অনেক জনবল দরকার হয় এই জনবলকে সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য রাষ্ট্র বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে থাকে এই জন্য যে রাষ্ট্রীয় ব্যবসা সাধারণত বৃহদায়তন আকারের হয়ে থাকে ফলে দেশের উন্নতি নির্ভর করে তারপর আছে অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রক আমাদের দেশের যে কেন্দ্রীয় ব্যাংক সরকারি ব্যাংক সাধারণত দেশের অর্থ ব্যবস্থা সরকার কর্তৃক নির্ধারিত নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয় সরকার দেশের মুদ্রাস্ফীতি মুদ্রা রোধ মুদ্রা পাচার ইত্যাদি রক্ষে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে এবং দেশের অর্থ ব্যবস্থাকে এক হাতে নিয়ন্ত্রণ করে থাকে তারপর আছে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার যেমন আমরা জানি আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আছে যেমন গ্যাস কয়লা এই সমস্ত প্রাকৃতিক সম্পদকে সঠিক এবং সুন্দরভাবে ব্যবহার করার জন্য বা সঠিক এবং সুন্দরভাবে জনগণের দারবান্তে পৌঁছানোর জন্য সাধারণত সরকার এই সমস্ত প্রতিষ্ঠানগুলো নিজে হাতে নেয় এবং নিজেই এগুলো কর্তৃত্ব এবং পরিচালিত করে ফলে আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ এটা আর সুষ্ঠু এবং সুষ্ঠু বণ্টন সম্ভব হয় তারপরে আছে একচেটিয়া ব্যবসার রোধ যে রাষ্ট্রীয় ব্যবসার আরেকটা সুবিধা হচ্ছে যে একচেটিয়া ব্যবসার রোধ আমাদের দেশে সাধারণত ব্যবসায়ীরা কোনো ব্যবসা কার্য পরিচালনা করতে গেলে তারা একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করে বা একচেটিয়া পণ্যের উপর আধিপত্য বিস্তার করে থাকে ফলে সাধারণ জনগণ বা সাধারণ ভক্তরা ক্ষতিগ্রস্ত হয় এ কারণে সরকার সাধারণত রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে বাজারটা নিয়ন্ত্রণ করে থাকে এবং জনগণের কল্যাণার্থে বাজারে সমস্ত কিছু দ্রব্যমূল্য বা বিভিন্ন বিষয়ের উপর নজরদারি করে একচেটিয়া ব্যবসা রোধ করে থাকে আমরা রাষ্ট্রীয় ব্যবসার আর কিছু অসুবিধা আছে যেমন দ্রুত সিদ্ধান্ত গ্রহণের অসুবিধা যেমন রাষ্ট্রীয় ব্যবসার প্রধান একটা সমস্যা আছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ যেমন একবার বেসরকারি ব্যবসার ক্ষেত্রে সাধারণত সিদ্ধান্ত যেমন দ্রুত নেওয়া সম্ভব হয় তেমনি এক মালিকানা তেমনি রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত সাধারণত দ্রুত নেওয়া সম্ভব হয় না এখানে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাধারণত সিদ্ধান্ত নিতে বিলম্ব হয় ফলে রাষ্ট্র অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আরেকটা আছে অদক্ষ ব্যবস্থাপনা যেমন রাষ্ট্রীয় ব্যবসার আরেকটা অসুবিধা আছে অদক্ষ ব্যবস্থাপনা এরকম যেহেতু সরকার কর্তৃক গঠিত এবং পরিচালিত হয় রাষ্ট্রীয় ব্যবসা এখানে বিভিন্ন অদক্ষ এবং অযোগ্য লোককে সাধারণত অনেক সময় ব্যবস্থাপনা পরিচালনায় নিয়োগ করে থাকে ফলে তারা তাদের স্বেচ্ছাসেবা বা স্বজনপ্রীতি ইত্যাদির কারণে তারা বিভিন্ন ধরনের সঠিক এবং সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে না আরেকটা আছে দুর্নীতি এবং স্বজনপ্রীতি আমাদের দেশে এখন মূল সমস্যা হচ্ছে দুর্নীতির কারণে আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা বাইরে চলে যাচ্ছে এবং এই দুর্নীতির কারণে দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সেজন্য এর প্রধান একটা অসুবিধা হচ্ছে আমাদের দেশে সাধারণত দুর্নীতি এবং স্বজনপ্রীতি এমন একটা
প্রভাব বিস্তার করে আছে যা সাধারণত সরকার সেটাকেও সঠিক এবং সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তাই রাষ্ট্র ব্যবসার মূল অসুবিধা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি এবং স্বজনপ্রীতির কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত আছে, দেশের অর্থ বাইরে পাচার হয়ে যাচ্ছে এবং দেশের যে স্বজনপ্রীতির কারণে অদক্ষ অযোগ্য এবং লোকগুলোকে সাধারণত বিভিন্ন যোগ্য প্রতিষ্ঠানে বসিয়ে তাদের কাছ থেকে সঠিক এবং সুন্দরভাবে কাজ আদায় করতে পারতেছে না। এটা হচ্ছে একটা বড় রকমের সুবিধা অসুবিধা। হচ্ছে জনগণের কর বৃদ্ধি, যেমন সরকারের স্বরাষ্ট্র কর্মকের আরেকটা অসুবিধা হচ্ছে জনগণের কর বৃদ্ধি। যেমন দেশের বিভিন্ন মুহূর্তে সরকার বিভিন্ন ধরনের কর বা ট্যাক্স বৃদ্ধি করে জনগণের কাছ থেকে অর্থ আদায় করে নেয়। এই অর্থ আদায়ের কারণে সাধারণত জনগণ ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণের আয়ের উপর ট্যাক্স বা বিভিন্ন ধরনের উপর ট্যাক্স এগুলো বসিয়ে সাধারণত সরকার প্রচুর একটা অসুবিধা পরিলক্ষিত হয়। তারপর হচ্ছে অবচয় ও অপব্যয় বৃদ্ধি। যেমন আমরা জানি যে সরকারি প্রতিষ্ঠানের সাধারণত অনেক অবচয় এবং অপব্যয় হয়। অপচয়ের কারণে কোটি কোটি টাকা সাধারণত সরকার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের কলকারখানা বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলো বছরকে বছর নষ্ট হয়ে পড়ে থাকে। তা সরকার সেগুলো সাধারণত দৃষ্টি রাখতে পারে না। এই কারণে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে অবচয় এবং অপব্যয় বৃদ্ধি রোধ করা সম্ভব। এজন্য এটা একটা বড় ধরনের অসুবিধা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। উপসংহারে আমরা বলতে পারি যে রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে সরকার কর্তৃক গঠিত নিয়ন্ত্রিত। সরকার তার বিভিন্ন কার্যক্রম সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। তেমনি সরকার বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেমন এক মালিকান অংশীদারি, যৌথ মূলধনী বা সমবায়। এ সমস্ত ব্যবসা এবং সঠিক এবং সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সাধারণত জনগণের কল্যাণের জন্যই সরকার রাষ্ট্রীয় ব্যবসা গঠন করে থাকে। এই রাষ্ট্রীয় ব্যবসার ফলে জনগণ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। এই সুযোগ সুবিধার ভিতরে সাধারণত অনেক কাজ সরকারকে করতে হয়। এজন্য সরকার দেশের কল্যাণের জন্য রাষ্ট্রীয় ব্যবসা গঠন করে থাকে। সুপ্রিয় ছাত্র ছাত্রবৃন্দ, আজ এ পর্যন্ত, তোমরা ভালো থেকো। করোনার মহামারীর কারণে তোমরা ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা, বাইরে থেকে আসলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, এই আশা ব্যক্ত করেই আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।